এবার এটাকে জাস্ট মিক্স করে নেব। এই যে মটরশুঁটি কেটে মানে ছাড়িয়ে এই বক্সে ভরে রাখ। এত রোদ সব জামাকাপড় পুরো শুকিয়ে গেছে। তো এই যে আমার ইয়ামি চাউমিন, রেড চাউমিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপজানি স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে স্যাটারডে আর সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেছি। দেখতেও পাচ্ছেন আমি যাব পড়াতে, আজকে পরপর দুটো ক্লাস আছে। ওই জন্য মাসিকে বলেছিলাম সকাল সকাল এসে বেশি কিছু রান্না করতেও হবে না। মাসির কাজও হয়ে গেছে, এখন বাজে 9টা, কাজও হয়ে গেছে। আমারও কাপড় জামা কালকে রাতে ভিজিয়েছিলাম অনেক, তো সেইগুলো সমস্ত কেচেছিলাম। আজকে সকালে মাসি উল্টে দিল, আমি বালতি না অতটা উল্টোতে পারি না, ওয়াশিং মেশিনটা একটু উঁচুতে রাখা আছে, অতটা উল্টোতে মাসি উল্টে দিল। তো ধোয়া হয়ে গেছে, আমি গিয়ে ছাদে মেলে দিয়ে এলাম। তো সমস্ত কাজ এখন শেষ, জাস্ট আমি ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আর দেখাচ্ছি ব্রেকফাস্টে মাসি বানিয়েছে চাউমিন। এখানে ব্রেকফাস্টে মাসি বানিয়েছে চাউমিন, একটু বেশি করেই বানাতে বলেছিলাম কারণ সন্ধ্যেবেলায় আজকে বাড়িতেই থাকবো। আর একটু কর্ন এনেছিলাম, সেটাকে আমি বললাম একটু বয়েল করে রেখে দিতে। তো এই হচ্ছে আপডেট। কর্নটা আমি ভাবছি সন্ধ্যাবেলায় কিছু যদি বানাতে পারি, ব্রোকলি দিয়ে কর্ন দিয়ে কিছু স্যুপ যদি ইচ্ছে হয় তাহলে ওটা করব, নয়তো এমনি কর্ন খেয়ে নিতে হবে। আর এখন একটু চাউমিন খেয়ে বেরিয়ে যাব। সো দিস ইজ মাই ব্রেকফাস্ট, ইয়ামি ভেজ নুডলস। তো ফুললি আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আর র্যাপিডোও চলে এসেছে, ফিরে এসে দেখা হচ্ছে। আজকে অনেক লেট করে ফিরবো, প্রায় 1টা হবে, তো ফিরে এসে দেখা হচ্ছে। পড়িয়ে আমি চলে এসেছি, আর এসে আমি কিছু বাজার করে আনলাম। বাজার সবে এখান থেকে উঠছিল, তো একটা চেনা জানা কাকু থাকে, ওনার থেকে আমি নিই। তো কিছু টুকটাক বাজার করে আনলাম, ওগুলো ধুয়ে রাখতে হবে এখন। মাসি তো সব ধুয়ে টুয়ে চলে গেছে, ওগুলো আগে ক্লিয়ার করে নিই, তারপরে ওখানে সবজিগুলো ধুয়ে রাখতে হবে। ডাব আজকে রাস্তায় ডেলি মাঝে মধ্যে ডাব দেখতে পাই, মাঝখানে আমার এত কাশিটা বেড়েছিল যার জন্য আমি সাহস করে ডাব খেতে পারতাম না। আর ডেলি কি হচ্ছে না, আমরা গরম জলে স্নান করছি, গরম জল খাচ্ছি সব সময়, তো আমার মনে হচ্ছিল কি ডিহাইড্রেশন হয়ে যাবে বা শরীর গরম হয়ে যায় যেটা, তো ডাব তো ওই জন্যই আমি আনলাম। আজকে খেলাম রাস্তায় একটা, আর একটা নিয়ে আসলাম, কালকে হয়তো খেয়ে নেবো বা আজকেও খেয়ে নিতে পারি, দেখা যাক। আর কিছু সবজি বাজার করে এনেছিলাম বললাম আপনাদের, তো সেগুলোর মধ্যে এনেছিলাম কুমড়ো, অভিজিৎ আসবে দুদিন পরে, তো কুমড়োটা খেতে অভিজিৎ ভালোও বাসে। মটরশুঁটি এনেছিলাম অল্প করে কিছু, আর একটা ছোট্ট পেঁপে এনেছি, মাসি আগের দিন পেঁপের তরকারিটা খুব ভালো বানিয়েছিল, দুজনেরই খুব ভালো লেগেছিল। আর একটু কিছু মাসির মেজে রাখা বাসনগুলোকে আমি সাজিয়ে রাখলাম, আর এগুলো ধুয়ে রাখলাম। সবজি এখানে যা যা ছিল সব গুছিয়ে রাখলাম, আর সবজি বলতে কুমড়ো, পেঁপে, মটরশুঁটি এগুলোই টুকটাক কিনে এনেছি, আর ডাবটাও ধুয়ে রেখে দিয়েছি, ব্যাস। এবার আমি জলটা গরমে দেব, আর ওপরে গিয়ে ছাদ থেকে সমস্ত জামাকাপড় তুলে নিয়ে চলে আসবো, তারপরে এসে স্নান আর পুজো। এত রোদ সব জামাকাপড় পুরো শুকিয়ে গেছে। জলে দিকে আমি গরম হতে দিয়েছি, আর আমি এখানে এগুলো গুছিয়ে ফেলি ঝটপট। জলটা আমি গরম করতে বসিয়েছি, আর ভাবলাম টুকটাক কাজগুলো সেরে ফেলি, নাহলে বসে থাকলে ফোন দেখতে গেলে ফোন দেখাই হবে আর সময়টা অনেকটা বেশি চলে যাবে। আর এই জামাকাপড়গুলো যতক্ষণ না গোছানো হয় সব এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে। আর একটু গুছিয়ে রাখা মানে আমি একদম প্রপারলি গুছিয়ে রাখছি, দেখুন সব আলাদা আলাদা করে, আমার জামা, অভিজিতের জামা কাপড়, শীতকালের জামা কাপড় আলাদা, ডেইলি ওয়্যারের জামা কাপড় আলাদা, সব আলাদা আলাদা তাকে আমি গুছিয়ে রাখি। তো আমার আগের দিনেরও কিছু জামা কাপড় যেগুলো রোদে দিয়েছিলাম সেগুলোও প্রপার জায়গায় রাখা হয়নি, তো ওইগুলো প্রত্যেকটা আমার ব্যাগ আলাদা আলাদা আছে। যেরকম ওই অর্গানাইজার বক্সগুলো হয় না, সেগুলো একসাথে আমি অনেক কিনে এনেছিলাম, তো সেগুলোর মধ্যেই টপ, কুর্তি, শাড়ি এগুলো সব আলাদা আলাদা অর্গানাইজার বক্সে রেখে থাকি, আর অভিজিতেরও তাই, ওগুলোও গুছিয়ে রাখি, না হলে তো একসাথে রাখলে কিছুই খুঁজে পাবো না। এটা আমার পিজি লাইফ থেকে শেখা, পিজিতেও আমি এভাবেই রাখতাম। আর এই বিছানার গোছানোর কাজটা ছিল অভিজিতেরই, অভিজিৎ ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠে নিজেই বিছানাটা গুছিয়ে রাখে, আমি তো আগে উঠে বেরিয়ে যাই, আর এখন আমিও গুছিয়ে নিলাম ঝটপট করে। একটু গোছানো থাকলে কি হয়, খাওয়া দাওয়ার পরে সে যখন একটু শোবো তখন আবার গোছাতে ইচ্ছা করে না, এই আর কি। স্নান পুজো সব সেরে এবার খাবার টাবার গরম করলাম, খাবো। আর আজকে পুরো ভালো করে বডি মাসাজ করে, তারপরে মুখেও আমি ফেসিয়াল মাসাজ যেটাকে বলে সেটা প্রপারলি করে, ইউটিউব দেখে, সময় আছে আর কি কি করা যাবে, তো ইউটিউব দেখে প্রপার মাসাজ করে তারপরে স্নান করেছি। তো এই মেনু আজকে আমার ভাত, আলু, সয়াবিনের তরকারি, আর এখানে আছে ক্যাপসিকাম আর
মাশরুমের তরকারি, বেগুন ভাজা, এই হচ্ছে আমার মেনু আজকের লাঞ্চের। ডাল ছিল, শাক ছিল, আরো সবজি ছিল, বাট আমাকে এখন সবজিগুলোকে শেষ করার মানে মাথায় রেখেছি আমি কি এত সবজি আছে, এগুলো তো শেষই হয়নি, এগুলোকে শেষ করব, তারপরে মাসিকে আবার নতুন কিছু বানাতে বলবো, কারণ একা আমি আছি আর খেয়ে উঠতে পারছি না সবকিছু, এই হয়ে যাচ্ছে ঝামেলা। গুড ইভিনিং এভরিওয়ান, আমি জাস্ট এই ঘুম থেকে উঠলাম, উঠে দেখছি 7:30 বেজে গেছে আর আমি ঘুমিয়েছি ও 6:05-10 নাগাদ। পড়াচ্ছিলাম অনলাইনে, আমি আজকে কিছু ক্লাসেস ছিল অনলাইনে দিলাম তার মামামকে মানে সোনাইকে, দিদিভাই মেয়েকে, ওকেও অনলাইনে কিছুক্ষণ পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে জাস্ট ফোন টোন দেখলাম, পড়ানো আমার হয়ে গেছিলো 5:15-20 নাগাদ, তারপরে ফোন দেখলাম, ফোন দেখে ব্যাস এবার আমি ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে জাস্ট এবার ভাবছি কি একটু কিছু খাবো, তার আগে দেখছি ডাব থেকে হালকা হালকা জলটা বেরোচ্ছে, ডাবে জলটাকে বের করে রাখি, এই যে ডাবটা এমন ভাবে কেটেছিল একটুখানি জল বেরোচ্ছে, এটা বের করে রাখি আগে, এইটুকু জল বেরোলো। জলটা দেখে এতটা ভালো লাগছিল আমি এখনই খেয়ে নিলাম জলটা, আমি ভেবেছিলাম কি জলটা বের করে একটা বটলে করে ভিজিয়ে রেখে দেবো কালকে খাবো, আজকে সকালে একটা খেয়ে এসেছি, এখন আবার একটা জল খেয়ে নিলাম। এই যে কিছু মটরশুঁটি আছে ওগুলোকে ছাড়িয়ে রাখি, এই যে মটরশুঁটি কেটে মানে ছাড়িয়ে এই বক্সে ভরে রাখলাম। তো টুকটাক কাজগুলো সেরে আমি আবার সোনাইকে পড়াচ্ছিলাম না, তো সোনাইকে পড়ানোর পরে সোনাইয়ের সাথে আবার পড়া ধরলাম, ওকে অনলাইনেই সব করছি, ভিডিও কল হওয়াতে কত সুবিধা, তো পড়া টড়া দিল, এই করতে করতে আমার 9:00 বেজে গেছে, এখন 9:15 মতন বাজে, তো ভাবছি রাতে আর রুটি খাবো না, মানে আমার চাউমিন থাকলে না ওটা সারাক্ষণ মাথায় ঘুরতে থাকে, চাউমিন আছে সকালে চাউমিন খাবো, দুপুরে একটু চাউমিন খাবো, রাতে একটু চাউমিন খাবো, আমার চাউমিন খেতে খুব ভালো লাগে, বাট ওই বাইরের নুডলস না, হাক্কা নুডলস না, মানে হাক্কা নুডলসও ভালো লাগে বাট ওয়ান টাইম ঠিক আছে, বাট বাড়ির চাউমিনটা আমার খুব ভালো লাগে, মানে সেটা ভেজিটেবলস দিয়ে হোক, সেটা আলু পেঁয়াজ দিয়ে ভাজা করে দিলেও আমি খেয়ে নেবো, ডিম ছাড়া দিই তাও খেয়ে নেবো, ছোটবেলা থেকে আমার চাউমিন খুব পছন্দ। তো যাই হোক চাউমিনটা আছে, চাউমিনটা আছে, আর এদিকে তো আমি বলেছিলাম যে কর্নটা যেটা রেখেছিলাম সুইট কর্নটা বয়েল করে, তো সেটা তো কিছুই করা হয়নি, ভাবছি বাটার দিয়ে একটু গরম করে নেবো, মানে একটু বয়েল করে নেবো, তো সেটা করে নিয়ে এবার এর মধ্যে আমি আর একটু দিয়ে দেবো ব্ল্যাক সল্ট অ্যান্ড পিপার, চিলি ফ্লেক্স অ্যান্ড অরিগানো, এটা দিয়ে দিলে টেস্টটা পুরো একদম ওই মুভি নাইটে যে সুইট কর্ন চাটটা থাকে ওটার মতন লাগবে। পিভিআরে এটাই অর্ডার করলে 300-350 টাকা অবধিও নিয়ে নিতে পারে, পিভিআরে হয়তো তারও বেশি, কারণ সিনেপলিসে এরকম, তো পিভিআরে আরও বেশি হাই হবে। সো দিস ইজ ইট, এবার এটাকে জাস্ট মিক্স করে নেব। তো এই যে আমার ইয়াম্মি চাউমিন, ভেজ চাউমিন, এটাকে জাস্ট মাইক্রোওয়েভ করলাম গরম করে, ওপরে সস দিয়ে দিয়েছি ম্যাগি সস। আর এদিকে আমার নাইট কেয়ার রুটিন কমপ্লিট, এখন আমি খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, তো আমি এখন গরম জল খাচ্ছি, এক গ্লাস গরম জল নিয়ে বসেছি, গরম জল খাবো আর এডিট করবো লাস্টের কিছু ক্লিপস, এই ক্লিপসগুলো আমি অ্যাড করবো এখন। আর অভিজিতের সাথে কথা হলো, ওর ওখানেও কিছু ভিডিও ক্লিপস যেটা পাঠিয়েছে, সেখানে কিছু রোবোটিক মানুষ আজকেও দেখেছে নিজের চোখে, যেটা আমরা সিনেমাতে দেখে থাকি, রোবট মুভিতেও দেখেছিলাম, মানে আমার তো মনে হয় না কি আমি সত্যি দেখিনি, মানে হয়তো মানুষেরা অনেক কিছু সাজে সেটা আলাদা জিনিস, সেটা একটা অন্যরকম, বাট এটা সত্যি সত্যি একটা মেশিন, মানুষের মতন পুরো মেশিন, রোবট মানুষ, তো সেটাও দেখেছে নিজের চোখে আর ভিডিওটা আমার সাথে শেয়ারও করেছে, তো আমিও আপনাদের সাথে শেয়ার করব। যারা দেখেছেন আগে তারাও জানাবেন কমেন্টে, যারা দেখেননি তাদের কাছেও একটা নতুন এক্সপিরিয়েন্স, ওই মানে নিজের চোখে দেখা তো একটা আলাদা জিনিস, বাট এই ভিডিওর থ্রুতে যেটুকু দেখা যাবে সেটুকু দেখবেন। হ্যাঁ, ও এবারও তো খড়গপুরেই আছে, খড়গপুর আইআইটিতেই, আমি আগের ভিডিওতেও বলেছি খড়গপুর আইআইটিতেই আছে, ওদের ওখানে ইভেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি, তো ইভেন্টে সমস্ত কোম্পানি যায়, লাইক ডমিনোজ যায়, KFC যায়, ওয়াওয়ের তো সব কটা ডিপার্টমেন্ট গেছে, ওয়াও চিকেন, ওয়াও চায়না, ওয়াও মোমো সবাই গেছে, তো ওদের ওখানে থাকতে হচ্ছে এখন, ওখানে ইভেন্ট যতদিন চলবে ওরা ওখানেই আছে,
তো এই আর কি, ওদের ওখানে আপডেট ভালো, ভালো আছে, সবাই ভালো আছে বাড়িতে। আমার মা বাবার দিকে তারাও ভালো আছে, আমার শ্বশুর শাশুড়ি তারাও ভালো আছে, সবার সাথেই ফোনে কন্ট্যাক্ট করি, দিদি ভাইদের সাথে তো কথা হয়। আর এই 12টা বাজবে দিদি ভাইয়ের প্রিয়দার অ্যানিভার্সারি আজকে, 28 জান, মানে কালকে যখন ভিডিওটা যাবে তো ভিডিও থ্রুতেই তোদেরকে আরেকবার জানিয়ে দিচ্ছি আমি। এক্ষুনি তো ফোন করবো, এখনো 12টা বাজেনি। হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ, সুখে থাক, ভালো থাক, এইভাবেই বাকি জীবনটা কাটিয়ে দে। প্রিয়দা আর দিদি ভাই দুজনকেই বললাম। আর এবার আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তখন আমি বাকি এডিটটুকু করি, তারপরে ভিডিওটা এন্ড করছি। সকাল থেকেই বলছে যে দিদি ভাইদের বাড়ি যাওয়ার কথা বলেছিল, ও বিরিয়ানি বানাবে, আর ওর বিরিয়ানি আমি সত্যি খুব ভালোবাসি। তো ভাবছি কি আবার কালকে যাব, দেন পরের দিন আবার ভোরবেলায় পড়ানো, তো ওই জন্য বললাম দিদি ভাই থাক আর যাবো না, কারণ কারণ কালকে অলরেডি একটা পড়ানো আছে, তারপরে আবার যেতে যেতে দুপুরবেলা পারি হয়ে যাবে ওর বাড়ি যেতে যেতে, তারপরে আবার একটু সন্ধ্যার মধ্যে ব্যাক করতে হবে। তাই বললাম থাক কালকে আর যাবো না, পরে যাব। আর আজকে ভিডিওটা এটুকুই থাকলো, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচেনি স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। চলুন, টাটা, গুড নাইট।